25 জেলায় দ্বার খুলল শত সেতু যোগাযোগের ইতিহাসে নতুন মাইল ফলকে বাংলাদেশ পাহাড়ের মানুষ পেল 42 পাকা সেতু জেলায় জেলায় উৎসবের আমেজ স্বপ্নের পদ্মা সেতু যেরকম আমাদের জন্য কালারফুল সেতুটাই সেরকম পাকা ব্রিজ আপনার উত্তীর্ণ হওয়ার পরে এখন কিন্তু আবার নিরবিচ্ছিন্ন হয়ে যাওয়ার ব্যবস্থাটা কিন্তু এখন হয়েছে আগে সবগুলো বেরিয়ে বিচ্ছিল এখন পাকা ব্রিজ হয়েছে আমাদের এই রুটে ড্রাইভাররা অনেক শান্তিভাবে এখন গাড়ি চালাইতে পারতেছে ঢাকা যেতে প্রায় 2 ঘন্টার মতো সময় আমাদের সেভ হবে মাস লইয়া যাইতে ঢাকায় খুবই কষ্ট হইতো এখন ইনশাআল্লাহ আর কষ্ট হবে না সরকারের সুপরিকল্পিত উন্নয়নের সুফল পাচ্ছেন তৃণমূলের মানুষ আন্তর্জাতিক নেটওয়ার্কে যুক্ত হতে চলছে কাজ আজকে যে শত সেতু এটা সত্যি খুব একটা আশ্চর্য বিষয় এমনভাবে আমরা করে দিচ্ছি যেন বাংলাদেশ এশিয়ান হাইওয়ে এশিয়ান রেলওয়ের সাথেও যেন আমরা যুক্ত হতে পারি দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময় সঙ্গে আছি আমি খান তাজনিন আহসান এবার অন্যান্য শীর্ষ সংবাদ ঝিনাইদহে বিএনপি ছাত্রলীগ সংঘর্ষ রাজপথে নামলে পালানোর পথ পাবে না বিরোধীরা টাঙ্গাইলে ওবায়দুল কাদের চূড়ান্ত সংগ্রামের ঘোষণা মির্জা ফখরুলের মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবসে জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি নিষিদ্ধ করতে হবে জড়িত রাজনৈতিক দলকেও বিচার হবে আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর এইচএসসি পরীক্ষায় সৃজনশীল প্রশ্নের নামে সাম্প্রদায়িক উস্কানি উদ্দেশ্যমূলক বলছেন শিক্ষাবিদরা জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থার আশ্বাস শিক্ষামন্ত্রীর চুরির আগে বাসা ভাড়া নিয়ে নজরদারি কুমিল্লা চট্টগ্রাম থেকে সহযোগে এনে টার্গেট ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙে লুট পুলিশের জালে চক্রের 4 সদস্য অনূর্ধ্ব 15 নারী সাফের শিরোপা স্বপ্ন টিকে রইল বাংলাদেশের সুরভির হ্যাট্রিকে ভুটানকে 9-0 গোলে উড়িয়ে দিল লাল সবুজরা যোগাযোগের ইতিহাসে নতুন মাইল ফলকে বাংলাদেশ 25 জেলায় দ্বার খুলল শত সেতুর সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে এগুলো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন সরকারের সুপরিকল্পিত উন্নয়নের সফল পাচ্ছেন তৃণমূলের মানুষ আন্তর্জাতিক নেটওয়ার্কে বাংলাদেশকে যুক্ত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি একই সঙ্গে অর্থনৈতিক সংকট থেকে বাঁচতে সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী দেবাশিস রায় রিপোর্ট অনন্য ভূপ্রাকৃতিক গঠন আর কৌশলগতভাবে পার্বত্য চট্টগ্রামের গুরুত্ব অপরিসীম সমতলের মতো উন্নয়ন এখন ছড়িয়ে গেছে দুর্গম পাহাড়ি এলাকাতেও ছোট বড় টিলাগুলোর মাঝে সংযোগ গড়ে তৈরি হয়েছে দৃষ্টিনন্দন সেতু শুধু তাই নয় দেশের 7 বিভাগের 25 জেলায় একযোগে সেতু নির্মাণের অনন্য উদ্যোগের বাস্তবায়ন এবার সত্যি হল উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের অভাবনীয় সাফল্যের গল্পে যুক্ত হল নতুন মাত্রা দেশজুড়ে এসব সেতু গড়ে উঠেছে সরকারের নিজস্ব অর্থায়নে ঢাকায় 7টি চট্টগ্রাম বিভাগে 46টি ময়মনসিংহে 6টি সিলেটে 17টি বরিশালে 14টি রাজশাহী বিভাগে 7টি এবং রংপুরে 3টি সেতু নির্মিত হয়েছে সোমবার গণভবন থেকে এসব সেতুর উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি একযোগে এত সেতু উদ্বোধনে উচ্ছ্বসিত সরকার প্রধান বলেন এসব সেতুর মাধ্যমে অভ্যন্তরীণ যোগাযোগের পাশাপাশি ইতিবাচক পরিবর্তন আসবে তৃণমূলেও শত সেতু উদ্বোধন করা আমি মনে করি এটা একটা ঐতিহাসিক ব্যাপার এরকম ঘটনা কিন্তু হয়নি এমনভাবে আমরা করে দিচ্ছি যেন বাংলাদেশ দেশের অভ্যন্তরে না আন্তর্জাতিক ভাবে আমাদের যোগাযোগ যাতে এগিয়ে যেতে পারে এই সেতু নির্মাণের ফলে আমাদের অর্থনৈতিক উন্নয়ন যেমন হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা তাদের পক্ষেও খুব সহজ হবে প্রত্যেকটা এলাকায় দ্রুত যাওয়া এবং আইন শৃঙ্খলা রক্ষা করা মানুষের নিরাপত্তা নিশ্চিত করা অনেকে অনেক কথা বলতে পারে কিন্তু যে কাজগুলো আমরা করে দিয়েছি তার শুভ ফল তো পাচ্ছে আমাদের দেশের মানুষ এবং আমাদের উন্নয়নটা হচ্ছে একেবারে তৃণমূল পর্যায়ে মানুষের জন্য বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে নিজে এবং দেশকে বাঁচাতে সাধারণ মানুষকে মিতব্যয়ী হবার অভ্যেস গড়ে তোলার আহ্বান জানান সরকার প্রধান সমস্ত জিনিসের মূল্য বেড়ে যাওয়াতে অর্থনৈতিক
গতিশীলতা কিছুটা শ্লথ হচ্ছে। পৃথিবী একটা গ্লোবাল ভিলেজ, একটা জায়গায় যদি এরকম সারা বিশ্বে দেখা দেয় সেই অভিজ্ঞতা বাংলাদেশেও আসে। তেল, গ্যাস, পানি, বিদ্যুৎ যা যা ব্যবহার সেই ব্যবহারগুলি সীমিত করতে হবে। আমি আপনাকে পরে ভিডিও কনফারেন্সে সংযুক্ত সুনামগঞ্জ, চট্টগ্রাম, বরিশাল এবং খাগড়াছড়ির স্থানীয় অধিবাসীদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় জেলাগুলোর ঐতিহ্য তুলে ধরে শিল্পীদের পরিবেশনা উপভোগ করেন শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে স্টুডিওতে আছেন সহকর্মী দেবাশিস রায়, যাচ্ছি তার কাছে। দেবাশিস, আমরা দেখছিলাম যে সারা দেশে আজকে 100 সেতু উদ্বোধন করা হয়েছে, যা মোট 7 বিভাগ এবং 25 জেলা জুড়ে রয়েছে। আপনার কাছে আমি প্রথমে জানতে চাই যে এই 100 সেতুর কোন বিভাগে কতটি রয়েছে এবং সেগুলো নির্মাণে মোটা দাগে ব্যয় আসলে কত হয়েছে, অর্থ ব্যয় কতটা হয়েছে? তাজদিন, বাংলাদেশের যে আসলে যোগাযোগ অবকাঠামোর যে নির্মাণযোগ্য, সেই নির্মাণযোগ্যে কিন্তু সত্যি আজকের দিনটি অন্যরকম। কেননা একসঙ্গে তৃণমূলের 100 সেতু উদ্বোধন, এটি প্রধানমন্ত্রীর বক্তব্যেও আপনারা শুনেছেন যে এটি আসলে ঐতিহাসিক, এ কারণে যে বাংলাদেশে এর আগে কখনো এতগুলো যোগাযোগ অবকাঠামো বা স্থাপনা একদিনে উদ্বোধন বা একদিনে এই নির্মাণযোগ্য শুরু হয়নি। আমরা একটু মোটা দাগে যদি তাকাই পর্দায়, তাহলে আমরা দেখতে পাবো যে এই শত সেতু নির্মাণ করতে মোট ব্যয় হয়েছে 879.61 কোটি টাকা, যার মোট দৈর্ঘ্য দাঁড়িয়েছে 5,494.13 মিটার, অর্থাৎ প্রায় 5.5 কিলোমিটারের মতো সবগুলো সেতু যোগ করলে। এবং এর যে অর্থায়ন, আপনারা জানেন যে বাংলাদেশের যে কোনো ধরনের প্রকল্পে বিদেশি সহায়তা নেওয়া হয়, তারপরে দাতা সংস্থাদের কাছ থেকেও কিছু অনুদান পাওয়া যায়, কিন্তু এই সেতুগুলো নির্মাণে সম্পূর্ণ টাকাই খরচ করেছে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবেই, এবং বাংলাদেশ সরকার সেটি সেতু বিভাগের মাধ্যমেই সেই ব্যয়টি করেছে। এবং আপনি যে বলছিলেন যে কোন বিভাগে কতটি সেতু, আমরা সেটি যদি একটু দেখে নেই তাহলে বিভাগওয়ারি আমরা দেখতে পাবো যে কোন বিভাগে কতটি পড়েছে। এটি ঢাকা বিভাগে 7টি পড়েছে, চট্টগ্রাম বিভাগে পড়েছে 46টি, ময়মনসিংহে 6টি, সিলেটে 17টি, বরিশালে 14টি এবং রাজশাহীতে 7টি, সবশেষ রংপুরে 3টি। যদি বিভাগওয়ারি চিত্রতে দেখা যায় তাহলে কিন্তু সবচেয়ে বেশি সেতু নির্মিত হয়েছে চট্টগ্রামে, এবং চট্টগ্রামের মধ্যেও বিশেষত্ব হচ্ছে অধিকাংশ সেতুই কিন্তু পার্বত্য অঞ্চলে। এরপরে আমরা দেখে নেব যে বিভাগওয়ারি এই সেতুগুলো যখন নির্মাণ করা হয়েছে বিভাগওয়ারি আসলে খরচটি কেমন হয়েছে। ঢাকাতে খরচ হয়েছে 79.37 কোটি টাকা, চট্টগ্রামে 249.25 কোটি টাকা, ময়মনসিংহে 77.86 কোটি টাকা, সিলেটে 290.71 কোটি টাকা, বরিশালে 96.63 কোটি টাকা, রাজশাহীতে 42.22 কোটি টাকা এবং রংপুরে 33.56 কোটি টাকা। সেই হিসেবেও কিন্তু আসলে দেখা যাচ্ছে যে চট্টগ্রামে বেশি সেতু হলেও চট্টগ্রামের চেয়ে সিলেটে কিন্তু খরচটা বেশি হয়েছে। এই চিত্র থেকেও কিন্তু সহজে বোঝা যায় যে আসলে এক এক বিভাগের এক এক রকম ভূপ্রকৃতি বা এক এক রকমের বলা চলে যে ভৌগোলিক বা জিওগ্রাফিক্যাল অবস্থান, সেসব কারণেই কিন্তু আসলে এই নির্মাণ ব্যয়ের তারতম্য হয়, এমনটি কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা যারা অর্থায়ন করে থাকেন সরকারের বিশেষজ্ঞরা, তারা সেগুলোই বলছেন। তাজনীন দেবাশিস, আমরা আপনার প্রতিবেদনেও দেখছিলাম যে পার্বত্য অঞ্চলের মানুষ সবথেকে বেশি সেতু সুবিধা পেয়েছে, আমরা তো এখানে আপনার দেখতে পাচ্ছি, এই বিষয়ে আপনার কাছে আমি একটু আরেকটু বিস্তারিত জানতে চাচ্ছিলাম। তাজনীন, আমরা যেটি বলছিলাম যে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি সেতু নির্মাণ করা হয়েছে এই শত সেতুর মধ্যে, তার মধ্যে কিন্তু বিশেষত্ব হচ্ছে পার্বত্য অঞ্চলে আমি বলছিলাম যে 42টি সেতু হয়েছে। এই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের যে আসলে একটু বিশেষ ধরনের কাঠামো, অর্থাৎ সমতলের চেয়ে পাহাড়ি ভূমির যে আসলে বৈপরীত্য, সেই বৈপরীত্যের মধ্যেও কিন্তু আগে ছিল বেইলি ব্রিজ অর্থাৎ ইস্পাতের ব্রিজ, সেগুলো পরিবর্তন করে সরকার সেখানে 42টি পাকা ব্রিজ করে দিয়েছে। সেটি নিয়ে আমাদের প্রতিবেদন একটি রয়েছে, আমরা প্রতিবেদনটি দেখে আসি, প্রতিবেদনটি দেখে আলোচনায় ফিরছি। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার মধ্যে দুর্গম অঞ্চল হিসেবে পরিচিত 3 পার্বত্য জেলা। অঞ্চলগুলো যেমন পাহাড় বেষ্টিত, তেমনি অজস্র নদী, খাল এবং ঝিরি দুর্গম করে তুলেছে পুরো অঞ্চল। গাড়ি চলাচল দূরে থাকুক, পায়ে হেঁটে এখানে এক উপজেলা থেকে আরেক উপজেলায় পৌঁছাতে সময় লাগে কয়েকদিন। তবে সব দুর্গমতাকে ছাপিয়ে যোগাযোগ ক্ষেত্রে বিপ্লবের অংশ হিসাবে শুধুমাত্র খাগড়াছড়ি জেলাতেই একে একে তৈরি করা হয়েছে 42টি সেতু। এর মধ্যে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় 10টি, সদর উপজেলায় 9টি এবং মহালছড়ির 5টি ও লক্ষ্মীছড়ির দুর্গম অঞ্চলে 4টি সেতু রয়েছে। দীর্ঘদিনের পায়ে হেঁটে কিংবা ঝিরি পথে বিপজ্জনকভাবে জলযানে পারাপারের মানুষগুলো তাই উচ্ছ্বসিত। বর্তমানে যে আপনার বেলি ব্রিজ থেকে যে আপনার পাকা ব্রিজ আপনার উত্তীর্ণ হওয়ার পরে এখন কিন্তু আবার নিরবিচ্ছিন্নভাবে যোগাযোগ ব্যবস্থাটা কিন্তু এখন হয়েছে। আগে সবগুলা বেরিয়ে ছিল, এখন পাকা ব্রিজ হয়েছে,
আমাদের এই রুটের ড্রাইভাররা অনেক শান্তিভাবে এখন গাড়ি চালাতে পারতেছে। এদিকে দক্ষিণ চট্টগ্রামে প্রধানমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হয়েছে আরও তিনটি সেতুর, যা পটিয়ানোয়ারা এবং চন্দনাইশ উপজেলায়। আর এসব সেতুর সরাসরি সুফল ভোগ করবে কয়েক লাখ মানুষ। আগে খুব কষ্ট পেতাম আমরা, যে সেতুটা হওয়ার ফলে আমরা মানে কি অনেক খুশি। পটিয়া উপজেলা পৌরসভা এবং পটিয়া হাসপাতাল, পটিয়া সিটি কর্পোরেশন যদি আগামী দিনে হয় তাহলে এই সেতুর অবদান অবশ্যই লাগবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত থাকলেও উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয়ভাবে সংসদ সদস্য সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। তাজনীন, দেবাশিস, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও বলেছেন যে বাংলাদেশের জন্য এই শত সেতু উদ্বোধন এক নজিরবিহীন ঘটনা। এই যে এত বড় মাইল ফলক অর্জনের পথে বাংলাদেশ অর্জন করতে যাচ্ছে, এই এই বিষয়টির মাধ্যমে, শত সেতুর মাধ্যমে প্রকৃতপক্ষে আসলে বাংলাদেশের উপর কী ধরনের প্রভাব পড়বে বলে আপনার মনে হয়? তাজনীন, যেহেতু এগুলো তৃণমূলের সেতু, অর্থাৎ তৃণমূলের যে যোগাযোগ ব্যবস্থা, রাজধানীর সঙ্গে যদি তুলনা করা হয় বা বিভাগীয় শহরগুলোর কথা যদি তুলনা করা হয়, সেই তুলনায় কিন্তু প্রান্তিক জনপদ অর্থাৎ তৃণমূলের যোগাযোগ কিন্তু আসলে সেই অবকাঠামো আজ থেকে 10 বছর আগেও কিন্তু বেশ দুরূহ ছিল। সেই যোগাযোগগুলো কিন্তু আরও বেশি নিবিড় হচ্ছে এবং সেই নিবিড় যোগাযোগ নিজেই আসলে যে এই অর্থ, সেই যোগাযোগ কিন্তু আসলে মানুষকে তার কর্মক্ষম করে তুলতে সহায়তা করে। আমরা একটু এক নজরে দেখে নেই যে এই ব্রিজগুলো যেগুলো নির্মাণ করা হলো, সেই ব্রিজগুলো মোটা দাগে আসলে কী কী ইতিবাচক প্রভাব রাখতে যাচ্ছে। সেই ব্রিজগুলোর মধ্যে বলা হচ্ছে যে আঞ্চলিক এবং আন্তঃজেলা যে সড়ক নেটওয়ার্ক রয়েছে, সেই সড়ক নেটওয়ার্ক এই ব্রিজগুলোর কারণে কিন্তু বিভিন্ন সময় বাধাগ্রস্ত হতো, সেগুলো এখন নিরবচ্ছিন্ন হবে, সহজ এবং নিরাপদ হবে যাত্রী এবং পণ্য পরিবহন, অর্থাৎ এক জেলা থেকে আরেক জেলায় অথবা বাইরের জেলাগুলো থেকে বিভাগীয় শহরগুলোর সঙ্গে যোগাযোগের পণ্য এবং যাত্রী পরিবহনের যে ঝক্কিটি ছিল সেই ঝক্কিটি কমে আসবে এবং তৃণমূল পর্যায়ে শিক্ষা, স্বাস্থ্য এবং সুরক্ষা ব্যবস্থা পৌঁছানো সহজ হবে। সুরক্ষা ব্যবস্থা এ কারণে বলা হচ্ছে, প্রধানমন্ত্রীও বলেছেন যে যেহেতু এই রিমোট অঞ্চল অর্থাৎ দূর দূরান্তের অঞ্চলগুলোতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বা ফায়ার সার্ভিসের মতো যারা জরুরি বাহিনী রয়েছে, সেই জরুরি বাহিনীগুলো কিন্তু আগে পৌঁছাতে পারতো না, সেক্ষেত্রে নাগরিক সেবা আরও সম্প্রসারিত হবে এই সেতুগুলোর মাধ্যমে। মোটা দাগে এই কারণগুলোই দেখা যাচ্ছে। এছাড়াও দেবাশিস, যেহেতু সাতটি বিভাগের কথা আমরা আলাদা করে বলছিলাম, আপনি কি আমাদেরকে আরেকটু গুছিয়ে বলবেন, ভেঙে বলবেন যে কোন কোন অঞ্চলে কী কী ধরনের সুবিধা পাবো আমরা এই শত সেতুর মাধ্যমে? তাজনীন, ধন্যবাদ। যখন বিভাগওয়ারি আমরা আর্থিক অঙ্কের হিসেবটি দেখেছি, নির্মাণ ব্যয়, আমরা বিভাগওয়ারি আসলে এই সেতুগুলো কেমন প্রভাব ফেলবে সেগুলো একটু যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে, আপনাকে আগেই বলছিলাম যে এক একটি বিভাগ এক একটি জেলার কিন্তু ভৌগোলিক ভূপ্রকৃতি অন্যরকম। মানিকগঞ্জ থেকে জামালপুর ও শেরপুর জেলার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা হবে, সেখানে একটি সেতু নির্মাণ করা হয়েছে, ঢাকা বিভাগের উন্নয়ন বলছি। এবং ঢাকা আরিচা মহাসড়কের যে সরু এবং পুরাতন সেতু ছিল সেই সেতু গাজী, আমি যদি ভুল না করি তাহলে এই সেতুটির নাম হচ্ছে গাজীখালি দুই সেতু, সেই সেতুটি আগে সরু ছিল সেটি এখন প্রশস্ত করা হয়েছে, যার ফলে কিন্তু ঢাকা বিভাগের উন্নয়নে এই সেতুগুলো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এরপরে আমরা দেখে নিই চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম বিভাগেও কিন্তু আমরা দেখছিলাম যে সবচেয়ে বেশি সেতু সেখানেই হয়েছে। পার্বত্য অঞ্চলে বলছিলাম যে ইস্পাতের বদলে কংক্রিটের সেতু সেখানে দেওয়া হচ্ছে এবং এই যে পাকা অর্থাৎ কংক্রিটের সেতু হলো সেটির কিন্তু স্থায়িত্ব সেই ইস্পাতের সেতুর চেয়ে আরও বেশি হবে এবং একক জেলা হিসেবে খাগড়াছড়ি পেয়েছে 42টি সেতু, যেটি আমরা আলোচনায় বলছিলাম শুরুতে। এবং চট্টগ্রামের বরকল সেতুর মাধ্যমে বঙ্গবন্ধু টানেল অর্থাৎ কর্ণফুলী নদী, বাংলাদেশ তো বটেই দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম যে টানেল, সেই টানেলটি হয়ে কক্সবাজারের দূরত্ব কমে যাবে 10 কিলোমিটার চট্টগ্রাম থেকে কক্সবাজার। এই গেল চট্টগ্রাম বিভাগের অবস্থা। তারপর আমরা যদি একটু ময়মনসিংহ বিভাগ যাই তাহলে ময়মনসিংহ বিভাগেও দেখা যাচ্ছে মোটা দাগে জামালপুর শেরপুর অঞ্চলের আঞ্চলিক যে মহাসড়ক ছিল সেই মহাসড়কগুলো আপনারা জানেন যে সেটি একটি হাওড় বেষ্টিত এলাকা, সেই এলাকায় বিভিন্ন সড়কগুলো যেগুলো নির্মাণ করা হয় সেগুলো কিন্তু নির্দিষ্ট একটি সময় বছরের পানির নিচে থাকে, সেই সাবমার্জিবল সড়কের কারণে সেখানে নিরবচ্ছিন্ন যোগাযোগ ছিল না, সেটি স্থাপিত হবে। এবং এর পরপরই আমরা যাচ্ছি সিলেটে, সিলেটের কথা যদি বলা হয় সেখানেও কিন্তু আসলে হাওড় অঞ্চল, সিলেট সুনামগঞ্জ যদি আপনি দেখেন তাহলে সেই পুরো অঞ্চলটি কিন্তু একটি হাওড় বেষ্টিত এলাকা, সেখানেও দেখা গেছে যে রানীগঞ্জ সেতু উদ্বোধন নির্মাণ করা হয়েছে যেটি সুরমার কুশিয়ারা নদীর উপরে, সেই সেতুটি নির্মাণ করার ফলে ঢাকা থেকে জেলা সদর অর্থাৎ সুনামগঞ্জের দূরত্ব কমবে 52 কিলোমিটার। এবং যেহেতু বলছিলাম এটি একটি হাওড় অঞ্চল, এই হাওড় থেকে যে রাজধানীর সঙ্গে যোগাযোগ বা সিলেট বিভাগীয় শহরের সঙ্গে যোগাযোগ বা সুনামগঞ্জ জেলা সদরের সঙ্গে
যোগাযোগ, সেই যোগাযোগগুলো কিন্তু আরও বেশি সহজ হবে। এবং আপনারা জানেন যে টাঙ্গুয়ার হাওড় সহ সেখানে যে হাওড়গুলি রয়েছে বাংলাদেশের, এই হাওড়গুলিতে পর্যটন অর্থাৎ দেশি বিদেশি পর্যটনের আনাগোনাও কিন্তু বাড়বে। আমরা একটু চলে যাই দেশের দক্ষিণাঞ্চল বরিশাল বিভাগে। বরিশাল বিভাগের যে ছোট বড় সেতুগুলো নির্মাণ করা হয়েছে সেখানে মূলত যে কাজটি হয়েছে সেখানে সড়ক নিরাপত্তা ব্যবস্থা আরও বেশি উন্নত হবে। আপনারা জানেন যে ছোট বড় খাল বিল নদী নালা নিয়েই কিন্তু আসলে বরিশাল, সেই বরিশালের নিরাপত্তা, সড়ক ব্যবস্থা নিরাপত্তা আরও উন্নত হবে। রাজশাহী বিভাগও মোটা দেখে সেই অবস্থা, যোগাযোগ ব্যবস্থা আরও নিরাপদ হবে। এবং রংপুর বিভাগের ক্ষেত্রে যেটা একটু বিশেষভাবে উল্লেখযোগ্য সেটি হচ্ছে রংপুর এবং দিনাজপুর বিভাগ। আপনারা জানেন যে সেগুলো আসলে ভারতের সীমান্ত সংশ্লিষ্ট অর্থাৎ স্থল সীমান্তর সঙ্গে সম্পৃক্ত, ওখানে যে ধমনী সড়কগুলো হচ্ছে বা ছোটো ছোটো এই ব্রিজগুলো হচ্ছে সেই ব্রিজগুলো কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যে আন্তদেশীয় যে বাণিজ্য রয়েছে সেই বাণিজ্যকে আরও বেশি সম্প্রসারণ করবে বলেই আশা করা হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ দেবাশিস, আশা করছি এই সেতুর মাধ্যমে বাংলাদেশ অবকাঠামো দিক থেকে আরও বেশি উন্নয়নের পথে এগিয়ে যাবে। ধন্যবাদ আপনাকেও। স্টুডিও থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী দেবাশিস রায়। আওয়ামী লীগ রাজপথে নামলে পালানোর পথ খুঁজে পাবে না বিএনপি। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এমন হুঁশিয়ারি দিলেন ক্ষমতাসীন দলের নেতারা। নির্বাচন ছাড়া ক্ষমতার পালা বদল সম্ভব নয় বলেও মন্তব্য করেন তারা। ওমর ফারুক ও সাইফুল ইসলামের তোলা ছবিতে টাঙ্গাইল থেকে ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত টাঙ্গাইলের জেলা আওয়ামী লীগের সম্মেলন, তাই নেতাকর্মীদের মাঝে ছিল উচ্ছ্বাস। ১২টি উপজেলা থেকে মিছিল নিয়ে টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে সমবেত হন দলীয় নেতাকর্মীরা। সম্মেলনে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতারা। পায়রা আর বেলুন উড়িয়ে বেলা ১২টায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। তত্ত্বাবধায়ক সরকারের দাবি অসাংবিধানিক ও অযৌক্তিক মন্তব্য করে আওয়ামী লীগ নেতারা বলছেন নির্বাচন ছাড়া অন্য কোনো পথে ক্ষমতার পালাবদল সম্ভব নয়। তত্ত্বাবধায়ক সরকার তখন আপনাদের নেতা তাদের কমান্ডকে এমন ভাবে পিটিয়েছিল এয়ারপোর্টে যেতে পারে নাই, হুইল চেয়ারে করে গিয়েছে, মেরুদণ্ডের হাড় ভেঙে গিয়েছে। আজকে এই সম্মেলনে মানুষের ঢল নেমেছে। মীর জাফর সাহেবদেরকে বলবো, আপনি মহাসমাবেশ করছেন বিএনপির সমাবেশের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক দিলে লক্ষ লক্ষ লোক জড়ো করবে আওয়ামী লীগ। ক্ষমতাসীনরা রাজপথে নামলে পালানোর পথ পাবে না বিএনপি। আমরাই লক্ষ লক্ষ লোকের জমায়েত করতে পারবো, ঢাকা সিটি অলি গলিও খালি থাকবে না। আমরা যদি রাজপথে বিএনপির দেশের জনগণের প্রতি দরদ নেই অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির দরদ ক্ষমতার সিংহাসনের প্রতি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ দিকে অনুষ্ঠিত জেলা সম্মেলনগুলোকে গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ। সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদেরকে আগামীতে রাজপথে থেকে বিরোধী দলের অপপ্রচার রোধ এবং জ্বালাও পোড়াও তাণ্ডব প্রতিরোধে মাঠে থাকার নির্দেশনা দেন ক্ষমতাসীন দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম। টাঙ্গাইল থেকে উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ। তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ থেকে চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতারা। আবারও সরকারকে পদত্যাগের আহ্বান জানান দলটির নেতারা। আল্লাহর নামে শপথ করছি, নির্দলীয় নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ বিএনপির। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে হাত তুলে সেই অঙ্গীকার করেন বিএনপির কর্মীরা। তারপরে ঘরে ফিরব। ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভার আয়োজন হলেও নেতাকর্মীদের উপস্থিতিতে রূপ নেয় জনসমাবেশে। ঘুরে ফিরে আসে আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গ। কোনো অবস্থাতেই বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেন কেন্দ্রীয় নেতারা। ডিসাইড করুন কি করবেন, জনগণের ক্ষমতা জনগণকে দিবেন, না জোর করা ক্ষমতায় থাকবেন, না জনগণ আপনাকে ক্ষমতা থেকে নামে। আজকে আসুন আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি এবং এই লুটেরা সরকার এই সরকারের পতন ঘটিয়ে আরেকটি স্বাধীন আন্দোলন কায়েম করি। জনগণ আজকে ঐক্যবদ্ধ হয়েছে, আজকের যারা অলিখিত বাকশাল
তাদেরকে হটিয়ে এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করুন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকারের পদত্যাগের কোনো বিকল্প নেই, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকারও হুঁশিয়ারি দেন তিনি। পদত্যাগ করুন আপনারা, আপনারা সংসদ বিলুপ্ত করুন, তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে দিন। এই সরকারের পদত্যাগকে নিশ্চিত না করে আমরা গণতন্ত্রকে ফিরিয়ে না এনে, আমাদের অধিকারকে ফিরিয়ে না এনে আমরা আর ঘরে ফিরে যাব না। এর আগে সোমবার সকালে 7 নভেম্বরের দিবসটি উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মোনাজাত করেন দলটির নেতারা। এ সময় বেগম জিয়ার মুক্তি আর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চূড়ান্ত পর্যায়ে না যাওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিএনপি মহাসচিব আহমেদ সালহীন। সময় সংবাদ, ঢাকা। মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবসে জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবি জানালেন শহীদ পরিবারের সন্তানেরা। জড়িত রাজনৈতিক দলকেও নিষিদ্ধ করার দাবি তাদের। কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজনে অংশ নিয়ে বিচারের দাবির বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। 71-এর রণাঙ্গনে বীরত্বপূর্ণ ভূমিকা রেখে রাষ্ট্রীয় খেতাব পাওয়া মুক্তিযোদ্ধা সৈনিকদের হত্যার বিচার দাবিতে সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হাজারো মানুষ। আরি জমায়েতে সামিল হন 7 নভেম্বর সহ জিয়াউর রহমানের আমলে নিহত সামরিক সদস্যদের পরিবারও। সহযোগিতা পাইনি, তারা বলছে হায়েস্ট অথরিটির কাছে যেতে হবে, কিন্তু হায়েস্ট অথরিটি তো আপনারাই, আপনারা কেন আমাদেরকে সাহায্য করবেন না? দাফন করার জন্য জিয়াউর রহমান আমার বাবাকে সামরিক কবরস্থানে উনি জায়গা দেননি। আলোচনায় বিশিষ্ট জনরা বলেন, রাষ্ট্রের দায় মুক্তির স্বার্থে নিশ্চিত করতে হবে মুক্তিযুদ্ধের বীরদের হত্যার বিচার। খুনি জিয়ার তথাকথিত কবর জাতীয় সংসদ এলাকা থেকে অপসারণ করতে হবে। পাকিস্তানি প্রভুদের নির্দেশে সব মুক্তিযোদ্ধাদের শেষ করে দেওয়ার জন্য তুনিজিয়া সেখানে 1500 মানুষকে হত্যা করেছিল বিচারের নামে প্রয়োজন। বিনা বিচারে মুক্তিযোদ্ধাদের ফাঁসিতে ঝুলিয়েছে, সেই দলকে বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মুক্তিযোদ্ধা সেনা হত্যায় অভিযুক্তদের বিচারে শিগগিরই হবে তদন্ত কমিটি। এই ষড়যন্ত্র, এই ভুল, রক্তের হোলি খেলা যারা করেছেন তাদের বিচারও ইনশাল্লাহ বাংলার মাটিতে হবে, আমরা সেই বিচারটাও আমরা দেখতে পাবো। 75 পরবর্তী সময়ে মানবাধিকার সংস্থাগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে হাজারো মানুষের জমায়েতে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এইচএসসি পরীক্ষায় সৃজনশীল প্রশ্নের নামে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ উঠেছে। উদ্দেশ্যমূলকভাবে নতুন প্রজন্মকে সাম্প্রদায়িক বানানোর চেষ্টা বলছেন শিক্ষাবিদরা। রোববার শুরু হয় চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এদিন ঢাকা শিক্ষা বোর্ডের বাংলা প্রথম পত্রের প্রশ্নে আনা হয় সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রসঙ্গ। সৃজনশীল অংশের 11 নম্বর প্রশ্নে বলা হয়, নেপাল ও গোপাল নামে সনাতন ধর্মাবলম্বী দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। এ অবস্থায় নেপাল তার বড় ভাইকে শায়েস্তা করতে ভিটের এক অংশ এক মুসলমানের কাছে বিক্রি করে দেন। মুসলমান ব্যক্তি নেপালের বাড়ির সামনে গরু কোরবানি দিলে নেপালের মন ভেঙে যায়, পরে সে ভারত চলে যায়। আর কুমিল্লা বোর্ডের প্রশ্নে আনা হয় সন্তান প্রত্যাশী এক দম্পতির গল্প, যেখানে সন্তান প্রত্যাশী এক নারীকে উদ্দেশ্য করে পীরে কামেলের করা এক কটুক্তি উল্লেখ করা হয়। শিক্ষাবিদরা বলছেন, একটি চক্র নতুন প্রজন্মকে সাম্প্রদায়িক বানানোর অপচেষ্টা করছে। আমরা একটা ছোট বাচ্চাকে সাম্প্রদায়িক বানানোর চেষ্টা করছি নানাভাবে, নানা পদ্ধতিতে। এটা গ্রহণযোগ্য না, আসলে কোনোভাবে গ্রহণযোগ্য না। এবং মানে সমস্যা হচ্ছে কি, যখন এইগুলি বানানোর দেখিয়ে দেওয়া হয় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, আমি সেটা কখনো দেখিনি আসলে। জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীদের মনের মধ্যে এই সাম্প্রদায়িকতার বীজ বপন করবেন আর নিশ্চয়ই তাদেরকে পরে এই ধরনের কোনো কার্যক্রমের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত রাখার কোনো প্রশ্নই আসবে না। আর কারিগরি শিক্ষা বোর্ডের প্রশ্নে মুদ্রণজনিত ভুলের কারণে পরীক্ষা স্থগিত হওয়ার ঘটনায় প্রশ্ন প্রণয়নকারীদের আরও সতর্ক হওয়ার পরামর্শ শিক্ষামন্ত্রীর। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। কথার লড়াইয়ে শেষ মুহূর্তে জমজমাট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রচারণা। তবে এবার নির্বাচনে সহিংসতার আশঙ্কা করছেন অনেকেই। কয়েকদিন ধরেই বিভিন্ন অঙ্গরাজ্যে ছুটে বেড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় রোববার নিউ ইয়র্কে সমাবেশে তিনি বলেন, রিপাবলিকানরা জিতলে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য তা হুমকি হয়ে দাঁড়াবে। প্রচারণায় পিছিয়ে নেই ডোনাল্ড ট্রাম্পও। স্থানীয় সময় রোববার ফ্লোরিডার মিয়ামিতে প্রচারণা চালান তিনি।
বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরছে বাংলাদেশ দল। সকালে অ্যাডিলেড থেকে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে টিম টাইগার। আপাতত দেশে ফিরছেন না সাকিব, সোহান ও মিরাজ। বাংলাদেশ সময় রাত 10:30 ক্রিকেটারদের দেশে পৌঁছানোর কথা রয়েছে। অ্যাডিলেড থেকে সরাসরি পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে গেছেন সাকিব, আর স্ত্রী সন্তানদের নিয়ে আরও কিছুদিন অস্ট্রেলিয়ায় থাকবেন সোহান ও মিরাজ। এবারের বিশ্বকাপ সফরে নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের বিপক্ষে সুপার টুয়েলভে জয় ছাড়া প্রাপ্তির খাতায় আর কিছুই মেলেনি বাংলাদেশের। ভারতের বিপক্ষে জয়ের দ্বার প্রান্তে গিয়েও ফিরে আসতে হয়েছে সাকিবের দলকে। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়।